হ্যালো ছোট্ট বন্ধুরা, তোমরা নিশ্চয়ই ভালো আছো। আমরা আজকে অঙ্ক ক্লাসে এসে গেছি, মানে গণিত ক্লাসে এসে গেছি। আচ্ছা, আগে আমরা 12 পৃষ্ঠার যে নামতার সাহায্যে গুণ, সেটা একটু শিখেছিলাম মুখে মুখে। নামতা জানলেই সে ওই গুণগুলো করতে পারে একদম সোজা। কিন্তু আজকে যে 32 পৃষ্ঠা, দেখো ওই 32 পৃষ্ঠার গুণগুলো শিখবো, সেগুলো কিন্তু একটু অন্যরকম। সেটা কিরকম দেখো, দু সংখ্যার আছে, আবার কোনটা কোনটা দেখো তিন সংখ্যার রয়েছে। দেখো এই অঙ্কটা তিন সংখ্যার রয়েছে, এই অঙ্কটা তিন সংখ্যার রয়েছে, এগুলো সব তিন সংখ্যার রয়েছে। আবার নামতার সাহায্যে গুণও রয়েছে, মানে 32 পৃষ্ঠার অঙ্কগুলো কিন্তু তোমাদের এই দ্বিতীয় পর্বে থাকবে। 12 পৃষ্ঠার অঙ্কগুলো নামতার সাহায্যে থাকবে, আর 32 পৃষ্ঠার এই অঙ্কগুলো তোমাদের গুণ অঙ্কগুলো তোমাদের পরীক্ষায় থাকবে। এবার প্রথমে আমাদের জানতে হবে গুণের গুণের বিষয়টা সম্বন্ধে আমাদের একটু ধারণা নিলে তাহলে ভালো আমরা বুঝতে পারবো। এই পাতাটাতে দেখো গুণ করো, কিভাবে গুণ করো। এই যে দেখো, এই যে 3 2 32 লেখা রয়েছে, যাকে আমরা গুণ করব তাকে বলা হয় গুণ্য। দেখো তলা লিখে দিয়েছি, গরসু মধ্যে নয় জফলা, গুণ্য। যা দিয়ে গুণ করব সেটাকে বলা হয় গুণক। তিন দিয়ে আমরা গুণ করব, সেই জন্য তিনটা হচ্ছে গুণক। আর কাকে করব, 32 কে, এই জন্য হচ্ছে এটাকে বলা হয় গুণ্য। তাহলে গুণ্য আর গুণকটা আমরা মোটামুটি বুঝলাম। এবার এই গুণ করার পরে যেটা বেরোলো সেটাকে বলা হয় গুণফল, নির্ণয় গুণফল এত। তাহলে আমরা কোনটাকে গুণ্য বলে, কোনটাকে গুণক বলে, কোনটাকে গুণফল বলে আমরা জানতে পারলাম। এবার দেখো বইতে তো অনেক অঙ্ক আছে, এত অঙ্ক তোমরা বাড়িতে করবে, কিন্তু তোমাদের আমি একটু অল্প কিছু অঙ্ক দেখিয়ে দিচ্ছি। গুণ অঙ্ক কি করে করতে হয় সেই সিস্টেমটা তোমরা যদি জেনে যাও তাহলে যে অঙ্কই দেওয়া হোক না কেন তোমরা পারবে। দেখো প্রথমে আমি 3 দিয়ে কাকে করছি, 3 কে করছি। দেখো আমি একটা এরকম তীর চিহ্নের মতো দিয়েছি, প্রথমে 3 কে করব 3 দিয়ে, তারপরে 3 কে 3 দিয়ে 2 কে করব। তাহলে 3 3 কে 9 বসালাম, 3 2 গুণে 6 বসালাম, দেখতে পাচ্ছ। 3 দিয়ে আগে 3 কে করলাম, 3 3 কে 9, তারপরে 3 2 গুণে 6। এটা তোমরা তলায় তলায় বসেও করতে পারো। যেমন আমি যদি 32 লিখে তলায় 3টা লিখি, হ্যাঁ, তাহলেও এইভাবে অঙ্ক করলেও কিন্তু তোমাদের অঙ্ক আমি রাইট দেব। আর যারা এরকম পাশাপাশি রেখেও করতে পারবে তাদেরকেও আমি রাইট দেবো। কিন্তু একটা কথা মনে রেখো, তোমরা কিন্তু 3 দিয়ে আগে 2 কে করলে হবে না, বা করলে হবে তাহলে পেছন থেকে লিখতে হবে, 3 2 গুণে 6, 3 3 কে 9, এরকম ভাবে হবে। যেমন 3 2 গুণে 6 লিখলাম, এবার 3 3 কে 9, এটা রাইট, কোনো অসুবিধা নেই। এবার তারপরে অঙ্কটা দেখো, 4 2 গুণে 8, 4 2 গুণে 8, এটা একদম 88 গুণফল, এটা একদম সোজা, একই সংখ্যা যেহেতু রয়েছে। এবার দেখো আমরা তারপরে 3 সংখ্যার অঙ্ক রয়েছে, তাহলে আমি ফার্স্টে লিখব 3 2 গুণে 6 বসিয়ে দিলাম, 2 2 গুণে 4 বসিয়ে দিলাম, তারপরে তবে 2 1 কে 2 বসালাম, হলো। তাহলে আমি পেছন দিক থেকে, আমরা পেছন দিক থেকে কিন্তু আমাদের গুনতে হবে, সামনে দিয়ে গুণ করলে এটা যেহেতু হাতে কিছু নেই সেই জন্য অঙ্কটা রাইট হলো, কিন্তু হাতে থাকলে কিন্তু ভুল হয়ে যাবে। ওই জন্য তোমরা পেছন দিক থেকে শুরু করবে, 3 2 গুণে আগে 6 পেছনে লিখলে, 2 2 গুণে 4 লিখলে, তারপরে 2 1 কে 2 লিখলে, তাহলে আমার 246 গুণফল হলো। তাহলে নির্ণয় গুণফল 246। তারপরে অঙ্কটা দেখো একটু লক্ষ্য করো, এটা 3 3 3, মানে 333 গুণ 8। এবার সংখ্যাটা কিন্তু বড় হয়ে গেল, আমাদের মনে রাখতে হবে যে হাতে কিন্তু আমাদের সংখ্যাটা রাখতে হবে। 3 8 24, 24 এ 4, হাতে আছে 2, সাইডে আমরা 2টা লিখে রাখলাম। তারপরে 3 8 24, আর 2 এ 25, 26 26 এ 6, হাতে আবার 2 রইল। 3 8 24, আর 2 এ 26, 26টা আর কোনো সংখ্যা নেই বলে পুরোটা লিখে দিলাম। আবার আমি বলছি দেখো, 3 3 3 8 24 এ 4, হাতে আছে 2, 2টা আমরা হাতের সামনে পাশে লিখে রাখলাম। তারপরে 3 8 24, আর 2 এ 26, 26 এ 6 হলো, আবার 2 লিখে রাখলাম। 3 8 24, আর 2 এ 26, পুরোটা বসিয়ে দিলাম। তাহলে আমাদের গুণফল কত হলো, হাজারে চলো 2664 হয়ে গেল। আমরা যদি কোনো হাজারের অঙ্ক তো শিখিনি,
হাজার ঘরের সংখ্যা আমরা টুয়ে গিয়ে শিখবো, আমরা শতক পর্যন্ত শিখেছি, কিন্তু সংখ্যাটা এটার গুণফল কিন্তু হাজারে এসে গেল। ঠিক আছে, আমরা জেনে রাখলাম বিষয়টা। তাহলে দেখো গুণের সিস্টেমগুলো বুঝতে পারলে তো কিভাবে আমাদের গুণ করতে হয়, কোনটা গুণ্য কোনটা গুণ, কিভাবে আমরা গুণগুলো করব, এটা খুব ভালো করে তোমরা অভ্যাস করো, তাহলে অন্যরকম গুণগুলো আমরা খুব চটপট ধরে নিতে পারবো। কেমন? তলায় তলায় রেখেও করতে পারো, তোমাদের বলে দিলাম, আর পাশে পাশে রেখেও করতে পারো। কেমন? এখানে আজ রইলো।